আচ্ছা, যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, এটি খুবই বলে মানে প্রয়োজনীয় কথা। মানে বন্দোবস্ত ছাড়া কোনো রাষ্ট্র হয় না। সংবিধান কিন্তু একটা বন্দোবস্ত, আইন এটাও একটা বন্দোবস্ত। অর্থাৎ এই আইনের প্রতি, সংবিধানের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করি। এখন যে প্রশ্নটা হচ্ছে, যে সাকি বললেন যে যেহেতু আদালতে যাওয়া যাবে না বা আদালতে প্রতিকার পাওয়া যাবে না, তাহলে উপায়টা কী, সেই বন্দোবস্তটা কার্যকর কী হবে? জনায় সাকি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এই বন্দোবস্তের শরিক আওয়ামী লীগও, কারণ তারাও তো এই দেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমর্থন আছে তাদের, যেটি আমাদের আমাদের রাষ্ট্র ব্যবস্থার বড় সমস্যা। যারা যখন ক্ষমতায় থাকে, আজকে আওয়ামী লীগ আছে, যখন বিএনপি ছিল, যখন জাতীয় পার্টি ছিল, তারা মনে করে তারাই রাষ্ট্র, তারা মনে করে তারাই দেশের জনগণের একমাত্র ভালো জানে। হ্যাঁ, মানে একমাত্র ভালো, মানে তারাই কল্যাণ করতে পারে, আর কেউ কল্যাণ করতে পারে না। এর থেকে বেরিয়ে আসার, অর্থাৎ আমরা গণতন্ত্রে অভ্যস্ত হই। এখন জনায় সাকি যেটা বললেন যে তিন মাসের মধ্যে সমস্ত কিছুই করা, মানে সেটাও কিন্তু অসম্ভব ব্যাপার। যদি আমরা ধরে নেই যে আওয়ামী লীগ, বিএনপি, জনসংহতি বসে একটা ই করলো যে আমরা একটা ব্যবস্থা করতে চাই, সংবিধান পরিবর্তন হোক বা পরিবর্তন না হোক, আমি আমি কোনো এসে যাচ্ছি না যে কিভাবে সম্ভব। 2008 সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করছে না। তো 2008 সালের নির্বাচন যেভাবে হলো, 2014 সালের নির্বাচন সেভাবে হয়নি, 18 সালে হয়নি, তাহলে এই যে দুই, এই যে তিন নির্বাচনের মধ্যে পার্থক্যটা কেন পার্থক্য হলো? তার মানে জবরদস্তি আছে, প্রশাসনের প্রভাব আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাব আছে, এটা থেকে এই প্রভাব মুক্ত করা যাবে কীভাবে? এটি তো ভোটের পরবর্তীকালে রাষ্ট্র ব্যবস্থা কী হবে, ইয়ের 31 দফার মধ্যে যে আছে অনেকগুলো বিষয়, যেমন প্রধানমন্ত্রীর একক ক্ষমতা না রাখা। এখন যে প্রশ্নগুলো দাঁড়ায়, 1991 সালে সব দল মিলে যে সংসদীয় ব্যবস্থা করলো, 72-এর কথা বাদ দিলাম, যে শেখ মুজিবুর রহমান তিনি 7ই মার্চে যে ভাষণ দিয়েছেন তার উল্টোই করেছেন, কিন্তু 91 সালে বিএনপি যে ক্ষমতায়, বিএনপির ক্ষমতায় থাকতে সব দল একমত হয়ে যে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দিল, সেটা তো ওই 72-এর ক্ষমতা থেকে এক চুলো কম না। মানে এই যে কম না, হ্যাঁ, মানে আমি একমত আপনার সাথে। হ্যাঁ, এই যে ক্ষমতা যখনই যে যার হাতে থাকে, সে যে কিছু মানে ছাড়তে চায় না, সে পুরো ক্ষমতা দখল করতে চায়, এটা হচ্ছে বৈধ ক্ষমতা। আর এই ক্ষমতার বাইরে, আইনি ক্ষমতার বাইরে যে ক্ষমতা, সেটা তো আরও ভয়ঙ্কর। প্রশ্ন হচ্ছে যে আমরা কী উত্তরণটা কী? একটা হতে পারে যে যে রাষ্ট্রগুলো, যে আমাদের উন্নয়ন সহযোগীরা এখানে গণতন্ত্র চায়, তারা একটা সহায়তা করতে পারে। কী করতে পারে? যে একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, এবং যে ক্ষেত্রে আমি বলবো যে আওয়ামী লীগ, বিএনপি এখানে একসঙ্গে বসে না, কিন্তু রাষ্ট্রদূতের বাসায় বসে। মানে এটা তো আমাদের দেশের জন্য লজ্জার কথা যে তারা এখানে পাশাপাশি বসতে পারে না, কথা বলতে পারে না, বৈঠক করতে পারে না, কিন্তু রাষ্ট্রদূতের বাসায় বসে। রাষ্ট্রদূতের বাসায় যদি বসা যায়, তাহলে তারা নিজেরাও কেন বসতে পারবেন না, কেন সমাধান করতে পারবেন না? আর জুনায়েদ সাকি যে বললেন যে আর কোনো বন্দোবস্ত হয়নি, তিন দলের জোট, তিন জোটের রূপরেখা কিন্তু এক ধরনের বন্দোবস্ত ছিল, যদিও পূর্ণাঙ্গ নয়, কিন্তু এক ধরনের, এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন না, কিন্তু এক ধরনের বন্দোবস্ত ছিল। সেদিকে কেউ ফিরেও তাকায়নি, সেটা কোনো দলই মানেনি, আওয়ামী লীগও মানেনি, বিএনপিও মানেনি, তারাই তো ক্ষমতার অংশীদার। এখন সমাধানটা কি? অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আরেকটি ভয় আছে আমাদের এখানে ক্ষমতা ছাড়তে, সেটা বিএনপি যখন ক্ষমতার শেষ মেয়াদে, আওয়ামী লীগ এখন শেষ মেয়াদে, এর আগে জাতীয় পার্টি ছিল, তাদের মধ্যে আরেকটা ভয় কিন্তু যে আমার উপর প্রতিহিংসা হবে। যদিও বিএনপির তার কর্মসূচিতে আছে যে প্রতিহিংসা রাজনীতি করবে না, কিন্তু অভিজ্ঞতা তা বলে না। মানে না, কিন্তু দুদিক থেকেই, মানে আমি আওয়ামী লীগ বা বিএনপি কোথাও না কোথাও তো থামতে হবে, এবং কোথাও না কোথাও নতুন করে শুরু করতে হবে। দেশের 10% বিএনপি বলবে যে আওয়ামী লীগের অভিজ্ঞতা ভালো না, আওয়ামী লীগ বলবে বিএনপির অভিজ্ঞতা ভালো না, তো শুরু করতে হবে। 8-9% মানুষ কি বলে অন্য ধর্মের মানুষ বা অন্য জাতিগোষ্ঠীর মানুষ, তাদের নিরাপত্তা,
এখন যদি এমন হয় যে কোনো ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে তাদের ঘরবাড়ি ছাড়তে হলো, সেটা তো কোনো বন্দোবস্ত হতে পারে না। সেই ব্যাপারেও আমি মনে করি যে রাজনৈতিক আন্দোলন যারা করছে তাদের পক্ষ থেকে নিশ্চয়তা দরকার, মানে গ্যারান্টি দরকার যে আমি আসছি আপনার কাছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, এবং যেহেতু ফাইনাল রাউন্ড আপনি শেষবারের মতো বলবেন যে সেফ এক্সিট কী, বা যদি ধরা যাক নির্বাচনের মধ্য দিয়ে বা সমঝোতার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চায়, তার এই যে নেতা কর্মী যেটি আপনি মিস্টার ওয়াদিল কাদেরকে উল্লেখ করলেন, সেই নিরাপত্তা কোথায়? মিস্টার সোহরাব হাসান যোগ করেছেন যে আপনার জন্য সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম যে রাজনৈতিক বন্দোবস্ত 1972 সালের সংবিধান, এটা প্রবল ভাবে স্বৈরতান্ত্রিক। এটা যারাই ক্ষমতায় যায় তাদেরকে পুরো রাষ্ট্র পকেটে ঢুকতে সাহায্য করে। বাংলাদেশে এই 91 সালে এসে 90-এর আন্দোলনের মধ্য দিয়ে এক ধরনের একটা বন্দোবস্তের প্রস্তাব এসেছিল, কিন্তু তাতে কোনো সিস্টেমিক পরিবর্তনের কোনো প্রস্তাবই ছিল না। দুটো মাত্র প্রস্তাব ছিল সিস্টেমিক পরিবর্তনের, একটা হচ্ছে ভেগলি বিচার বিভাগের স্বাধীনতা চাই, কিন্তু কীভাবে চাই সেটার জায়গায় কোনো স্পষ্ট নির্দেশনা নেই। আর রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন, যেটা এখন আর কোনো ওই অর্থে প্রাসঙ্গিক জায়গা নেই প্রাইভেট বিষয়গুলো সামনে আসার, যদি এখনো আমরা মনে করি যে রাষ্ট্রীয় টেলিভিশনের অবশ্যই থাকা উচিত, কেন বিরোধী দলের অংশীদার। কিন্তু আপনি মূল সমস্যাটা জায়গা ছিল যে যারা সরকারে যাচ্ছে তার ক্ষমতা জবাবদিহিতাহীন, প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতা তার কেন্দ্রীভূত, এইটার ব্যাপারে কোনো রকম প্রস্তাবনাই ছিল না। এই যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের বিদ্বৎ সমাজ, সমাজ যে গণতান্ত্রিক প্রস্তাবই সমাজে হাজির করতে পারল না, এটা বিরাট একটা ব্যর্থতা। আমাদের রাজনীতিবিদদের যেমন ব্যর্থতা, বিদ্বৎ সমাজেরও ব্যর্থতা। এর পরিণতিতে আওয়ামী লীগই কিন্তু আবার 1995 সালে আনলো যে হ্যাঁ ইলেকশন ঠিক মতো হচ্ছে না, তত্ত্বাবধায়কের প্রস্তাব আনলো, আংশিকভাবে একটা সাময়িক সমাধানের পথ আনলো, তখন আবার আনলো। মানে আমাদের বিদ্বৎ সমাজও কিন্তু দল পিছু পিছু অগ্রসর হয়, তাদের কোনো স্বাধীন মতামত যথার্থভাবে আমরা বড় আকারে দেখিনি। তারপরে আপনি দেখেন ওই ব্যবস্থাটা আবার প্রশ্নবিদ্ধ হলো, কারণ আসল যে ক্ষমতার কাঠামো সেখানে আপনি হাত দেননি। আজকে 15 বছরের অভিজ্ঞতার পরে এইটা কিন্তু এখন একটা জাতীয় কর্মসূচি হয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি একটা আকারে ছোট রাজনৈতিক দলের একজন সংগঠক, আমরা 2006 সালেও যখন এই সংকট হচ্ছে তখনও বলেছি যে নির্বাচন কমিশন গঠনে সরকারের হাতে থাকলে হবে না, সাংবিধানিক কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে। ভারতের 75 বছরের গণতন্ত্রের ঐতিহ্যের দেশেও সুপ্রিম কোর্টকে 4 মাস আগে রায় দিতে হয়েছে, কয়েক 4-5 মাস আগে, যে ভারতের নির্বাচন কমিশনের নিয়োগ আর সরকার দেবে না। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস 3 জনের সমন্বয়ে গঠিত কমিশন নিয়োগ দিবে, এটা অলরেডি আইন, এটা সংবিধানে ঢুকবে। তো বাংলাদেশে এই প্রস্তাব কিন্তু 2006 সালে আমাদের দল থেকে, আমাদের জোট থেকে আমরা তখন তুলেছিলাম। আমরা 2018 সালে একেবারে ক্যাটেগরিক্যালি একটা গ্রহণযোগ্য সংসদের এই 3 জন, মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিসকে নিয়ে বাংলাদেশে এই নিয়োগের কথা বলেছি, এক কেউ শোনেনি। এখন বাংলাদেশে আওয়ামী লীগের এই শাসন যেভাবে চলছে তাতে কিন্তু বাস্তব প্রয়োজন থেকেই এই নতুন বন্দোবস্তের প্রস্তাব আসছে, যেটা সিস্টেমিক চেঞ্জের কথা বলছে, যেটা বলছে 2 কক্ষবিশিষ্ট পার্লামেন্ট দরকার, যেটা বলছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য দরকার, যেটা বলছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, যেটা বলছে বিচার বিভাগকে মাজদার হোসেনের রায় অনুযায়ী সম্পূর্ণ তার ফলো করে থেকে স্বাধীন করার সুনির্দিষ্ট প্রস্তাব, যেখানে স্থানীয় সরকারের স্বাধীনতার কথা বলা হচ্ছে, যেখানে 70 অনুচ্ছেদ সংস্কারের কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশন গঠনের মাধ্যমে নিয়োগের কথা। হ্যাঁ, এইগুলো সবগুলো কি হুবহু বিএনপি কতটা বাস্তবায়ন করবে, বিএনপি কতটা এটাকে ওন করে, এই বিষয়ে আপনি তো প্রশ্ন তুলতেই পারেন অতীতের অভিজ্ঞতার জায়গা থেকে। কিন্তু আমরা কি কেবল অভিজ্ঞতাবাদেই থাকবো, নাকি আমরা নতুনের প্রতি আশাও রাখতে হবে আমাদের? যদি আমরা আশা না রাখি এবং বাস্তব চাপটাকে অনুভব না করি যে এই মুহূর্তে বিএনপি যেমন একটা অস্তিত্বের সংকটে, আবার ক্ষমতা ছেড়ে দিলে আওয়ামী লীগ অস্তিত্বের সংকট অনুভব করছে, তারা মনে করছে তাদের এক রাতে নিশ্চিহ্ন হয়ে যাবে, এইখানে সংখ্যালঘুরা বড় ধরনের নিরাপত্তাহীন হয়ে যাবে, ভারত রাষ্ট্র তাদের তাদের যে সার্বভৌম, তাদের দেশের নিরাপত্তা, তাদের আঞ্চলিক ভূখণ্ডগত যে নিরাপত্তার প্রশ্ন, সেগুলো তাদের তারা ভাবছেন নিরাপত্তাহীন হয়ে পড়তে পারে। এগুলো অতীতের অভিজ্ঞতা। কিন্তু আপনি 31 দফার কর্মসূচি যদি দেখেন, সুস্পষ্টভাবে সেখানে বলা হয়েছে আমরা রিকনসিলিয়েশন করতে চাই, আমরা
এই যে প্রতিশোধের রাজনীতি বন্ধ করে এবং সেইটার ক্ষেত্রে কে করবে না আসেন আসেন কে করবে এটা করতে পারবে না বিএনপি বিএনপি না না বিএনপি 31 দফার মধ্যে বিএনপি নিজে 27 দফার মধ্যে পরিষ্কার করে এটা বলেছে এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে না তখন কিন্তু তারও এই রিকনসিলিয়েশনের প্রয়োজন নতুন বন্দোবস্তের প্রয়োজনটা পড়বে সুস্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশের ভূমি কোন দেশের সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করা হবে না বাংলাদেশে কোনো সংখ্যালঘু সেটা ধর্মীয় জাতিগত কিংবা কোনো দিক থেকে তারা এইখানে আর সংখ্যালঘু হিসেবে নয় বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের সমস্ত অধিকার ভোগ করবেন আমি একটা কথা আপনাকে বলি জাতির কথা বলা হয়েছে ধর্ম জাতি লিঙ্গীয় পরিচয় আপনি ভালো করে আবার 31 দফা দেখবেন আমি যে শুধু কথাটা বলতে চাই 2001 সালের উদাহরণ দেন তো ক্ষমতায় আসার পরে এই দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে ডেফিনেটলি হয়েছে আমি সেটার বিচার চেয়ে আমরা লড়াই করেছি এখনও করে যাচ্ছি এখনও বিচার চাচ্ছি পরিষ্কার করে বাংলাদেশের একটা নতুন বাস্তবতার কথা আপনি খেয়াল রাখবেন যে বাংলাদেশে আর এই ধরনের অত্যাচার করে কোনো সরকার এত দীর্ঘমেয়াদে আর ক্ষমতায় থাকতে পারবে না একটা পুরো টার্ম সম্পন্ন করতে পারবে না বিএনপি যদি তার নিজের দলকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হয় এই ধরনের নির্বাচন পরবর্তী সহিংসতা ওই বিরোধীদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাহলে বিএনপি ক্ষমতায় কিংবা অন্য কোনো আমরা গণসংহতি যদি ক্ষমতায় যায় ক্ষমতায় থাকতে পারবে না এটা এক নম্বর আন্তর্জাতিক যে বাস্তবতা তৈরি হয়েছে ধরুন এটা বলতে আমার খুব আনন্দ লাগছে না কিন্তু এই যে স্যাংশন এবং ভিসা নীতি এটা কি কেবলমাত্র মানে এখনকার জন্য প্রযোজ্য এটা পরবর্তী বাংলাদেশে তো যে কোনো সরকারের জন্যই এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিকভাবে এসে দাঁড়াবে যে আপনি যখন ওই জায়গায় যাচ্ছেন তখন কিন্তু আপনি এগুলোর মুখোমুখি করবেন ফলে বাংলাদেশ একটা নতুন বাস্তবতার মুখোমুখি যেখানে আর কেউ এই ধরনের নিপীড়নের মধ্যে যেতে পারবে না মিস্টার সোহরাব হাসান খুব ছোট করে কনক্লুডিং রিমার্কস না বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হোক বাংলাদেশের মানুষই ঠিক করুক কারা ক্ষমতায় থাকবে এবং সেই ক্ষমতা যাতে বেলাগাম না হয় সেই ক্ষমতা যাতে নিয়ন্ত্রণহীন না হয় ক্ষমতা আইনের মধ্যে থাকুক এটাই তো প্রত্যাশা এবং সেক্ষেত্রেই বলছি রাজনৈতিক বন্দোবস্ত বলি ঐকমত্য বলি একটা জায়গায় আসতে হবে আমি যে উদাহরণ দিলাম বা জোনায়েদ সাকি তার জবাব পেলে আমি খুব খুশি হতাম যে যে তিনটি গণঅভ্যুত্থানের কথা বললাম 90, 96 এবং 2006 তার যে ফল এর চেয়ে ব্যতিক্রম এর চেয়ে আরও মানে আরও ভালো ফল আমরা পাবো এই আগামী 3 মাসের মধ্যে আমি আশাবাদী হতে পারছি না সেক্ষেত্রেই আমি মনে করি যে এর মানে আগামী 3 মাসের মধ্যে সেরকম অভ্যুত্থানের আমি দেখি না কারণ এবং সময়টা কিন্তু আরও কঠিন তখন রাষ্ট্রযন্ত্র কিন্তু এত ঐক্যবদ্ধ ছিল না বা এত সংহত ছিল না তখন রাষ্ট্রযন্ত্রের মধ্যে বিরোধী দলের প্রতি নাগরিক সমাজের প্রতি গণমাধ্যমের প্রতি তাদের কিন্তু একটা এক ধরনের সংহতি না থাকলেও সহানুভূতি ছিল এক ধরনের সহমর্মিতা ছিল আজকে কিন্তু সেটি প্রায় অনুপস্থিত সুতরাং এই প্রবল প্রতিকূলতার মধ্য দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে 3 মাসের মধ্যে উল্টে দেওয়া যাবে এটি আমি বিশ্বাস করতে পারলে ভালো হতো কিন্তু বিশ্বাস একদমই সময় নেই জাস্ট হ্যাঁ ছোট করে আপনি ইতিহাসে 69-এর যান 90-তে আসেন কেউই ভাবে নাই তার 1 মাস আগে 3 মাস আগে যে এই সরকার আসলে কিছুদিনের মধ্যে পতন ঘটতে যাচ্ছে বাংলাদেশে এখন যে অবস্থা আছে এটা ঠিক যে রাষ্ট্রযন্ত্র অত্যন্ত কেন্দ্রীভূত কিন্তু এই কেন্দ্রীভূতই আবার তার একটা বড় সমস্যা মানে এটা অনেকটা একটা ইয়ের মতো যে বড় একটা ইট খসে গেলে পুরোটা হুড়মুড় করে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়